বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘ কয়েক যুগ আগে, কিন্তু বয়স যত বাড়ছে এক অজানা ভয় চেপে বসছে মনে। বিপদ আপদ বা অসুখ বিসুখ হলে কি হবে, সেই ভাবনা থেকেই একজন সঙ্গী খুঁজছিলেন 68 বছরের আশাবুড়ি কুলকার্ণী। একটি সংগঠনের মাধ্যমে আশাবুড়ির দেখা হয় সমবয়সী বিপত্নিক অনিল ইয়ার্ডির সঙ্গে। প্রথমে কিছুদিন গল্পগুজব, তারপর একসঙ্গে সিনেমা থিয়েটার, 10 মাস আলাপ পর্ব শেষে 4 হাত 1 হয় আশাবুড়ি অনিলের। গুজরাতের দ্য অনুবাদ ফাউন্ডেশন নামে একটি সংগঠন গত 25 বছর ধরে সেই কাজই করে চলেছে। বয়স্কদের জন্য তারা বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছে জীবনসঙ্গী বা সঙ্গিনী। এ যাবৎ 300 জন বয়স্ক মানুষকে সফলভাবে সংসারী করে তুলতে পেরেছে গুজরাতের সংগঠনটি। তাদের শেষতম উদ্যোগ এবছর নভেম্বরের শেষ সপ্তাহে। 50 জন বয়স্ক নিঃসঙ্গ পুরুষ এবং 30 জন বয়স্ক নিঃসঙ্গ মহিলাকে নিয়ে তারা রওনা দেবে থাইল্যান্ড। সংগঠনের সভাপতির দাবি, এর ফলে ওই 80 জন নিজেদের চেনা জানার ঢালাও সুযোগ পাবেন, সময় পাবেন একে অপরকে বোঝার, যাতে নিজেরা জীবন সঙ্গীকে খুঁজে নিতে পারেন। সিনিয়র সিটিজেন আজকাল উনকে পাস কই বাতচিত করতে ওয়ালা নেই, বাচ্চে ভি উনকো রাখনে কো তৈয়ার নেই, বৃদ্ধাশ্রমে ভেজ দেতে হ্যায় তো উনকো এক সাথীদার কি জরুর বাতচিত করতে ওয়ালা চাহিয়ে, তো ও কহাঁ বোলেঙ্গে কিসকো বোলেঙ্গে মুঝে প্যার করনা শাদি করনা, তো এক হমে উনকো এক প্ল্যাটফর্ম দে রহে। তো হম 2002 সে শুরু কিয়া, মেরে পাস পুরা ইন্ডিয়া সে কশ্মীর সে কন্যাকুমারী গুজরাত হে আসাম তক পুরা সভি স্টেট মে সম্মেলন কিয়া। মেরে পাস 15,000 সে জ্যাদা বায়োডেটা হ্যাঁ, অভি তক মাই 208 শাদি করবা চুকা হুঁ। এই উদ্যোগের মধ্যে দিয়ে পুরুষ মহিলারা ছুটি কাটানোর পাশাপাশি জীবন সঙ্গীকেও বেছে নিতে পারবেন, একই সঙ্গে ছুটি কাটানোর দরুন নিজেদের পছন্দকে যাচাই করে নেওয়ার সুযোগও থাকবে। অন্তত এমনটাই মনে করেন সংগঠনের খাতায় নাম লেখানো বয়স্ক নিঃসঙ্গ পুরুষ মহিলারা। মেরা ওয়াইফ কা পত্নি কা মৃত্যু হো গিয়া তো মে সোচা কে চলো আপনে জীবন কে লিয়ে কুছ রাখে और मेरे यहाँ से जानना मतलब मेरा मित्र से, तो मैं उनको लेके आया, यहाँ फॉर्म भरा और हर बार यह फाइल देखने आता हूँ। और यहाँ से वो 5 ज्योतिर्लिंग पिछले साल ले गए थे, तो मैं उनके साथ गया था, लेकिन वह कोई किसी के साथ मैच नहीं हुआ। और अभी मैं थाईलैंड ले जा रहा है, तो थाईलैंड ले मैं सोच रहा हूँ कि उसमें हो जाएगा मेरा। हम जब यंग एज में रहते तब तो हमको मिल जाता है अच्छे पात्र में, लेकिन ये जो एज होती है इसमें थोड़ा डिफिकल्ट होता है। और पिछली उम्र में जरूरी हो कि कोई अच्छा जीवन साथी मिले हमें, जो हमारी केयर करे, हमारे जो बच्चे हैं उनकी केयर करे, हमको अच्छी तरह से रखे, एक सेफ लाइफ हमको चाहिए। সংগঠনের কর্তাদের দাবি, পুরুষের তুলনায় এখনো পর্যন্ত মহিলাদের অংশগ্রহণ কম, তার জন্য দায়ী সামাজিক দ্বারাজাল। এই সমস্যা কাটিয়ে উঠতে সংগঠনটি বিধবাদের সাহায্য করার বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করছে, যাতে আরো বেশি সংখ্যক মহিলা এই উদ্যোগে অংশ নিতে পারেন। বর্তমানে এই সংগঠনের কাছে পড়ে রয়েছে 12,000 বয়স্ক পুরুষের আবেদনপত্র। তারা প্রত্যেকেই চান শেষ জীবনের সঙ্গী। বৃদ্ধ বয়সে বিয়ের অজস্র নজির রয়েছে বিদেশে। এদেশে বহু সেলিব্রিটি দেরিতে বিয়ে করেছেন, কিন্তু সাধারণ মানুষও পরিবার প্রতিবেশীদের ব্যঙ্গ বিদ্রুপকে পাত্তা না দিয়ে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। এই নজির আগে খুব বেশি পাওয়া যেত না। গুজরাতের সংগঠনের এই উদ্যোগ সেই সামাজিক অলিখিত বিধিনিষেধকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।